তুই যে আমার জীবন মানুষ তুই আমার ভালোবাসা তুই যে আমার প্রাণের প্রতি স্বপ্ন রঙিন আশা তুই যে আমার জীবন মানুষ তুই আমার ভালোবাসা তুই যে আমার প্রাণের প্রতি স্বপ্ন রঙিন আশা আমার একটা মাত্র ভাই। আরে দাদা তোকে আজ খুব খুশি খুশি লাগছে, কি ব্যাপার? তা খুশি খুশি লাগবে না ভাই, যদি চাকরি পাই তা কোন দাদার ভালো লাগবে না? আরে দাদা তো ভালো লাগলো না, আমার জানিস তো একটা জিনিস মোটেই ভালো লাগে না। তুই চাকরি পাবি তোর ভালো লাগছে না কেন? আরে না, ওই তুই যখন নোংরা ছেঁড়া জামা কাপড় পরে বাইরে বেরোস না, তখন আমার বন্ধুরা কত বাজে কথা বলে। এই ব্যাপার তুই ওদেরকে বলে দিবি, তুই যখন চাকরি পাবি আর মোটা মোটা মাইনে পাবি আমি তখন ভালো ভালো জামার প্যান্ট কিনে ওই রাস্তা দিয়ে হেঁটে যাবো, আর ওরা যদি আমার ধাক্কা মারে আমি কি বলবো জানিস? বলে আসছি তোরা সবাই দেখে হাঁট, আমি একটা এ চাকরিওয়ালার এ দাদা যাচ্ছি। আরে দাদা তোর কাছে না অনেকদিন ধরে একটা কথা বলবো বলবো ভাবছি, কিন্তু তোর ভয়ে বলতেই পাচ্ছি না। আমার বোকা ভাই, দেখ ভাই তোর এই দাদা তোর জন্য জীবনটাই দিয়ে দেবে, বল তুই আমার কাছে কি চাস? বলছিলাম দাদা, হ্যাঁ বল বল, আমাকে একটা ভালো দেখে জামার প্যান্ট কিনে দিবি? হ্যাঁ জামার প্যান্ট। আচ্ছা শোন, তুই একদম চিন্তা করিস না, তোর এই দাদা তোর কথা দিচ্ছে তোর জন্য নতুন জামা আর প্যান্ট কিনবেই। আচ্ছা ঠিক আছে দাদা, আমার ইন্টারভিউ সময় হয়ে গেছে, আসি তাহলে। আচ্ছা তুই কিন্তু সাবধানে যাবি, আচ্ছা, আর গাড়ি ঘোড়া রাস্তা দেখে পারাপার হবি, আমার লক্ষ্মী ভাই আমার সোনা ভাই আমার। ঠিক আছে দাদা আসি তাহলে, সাবধানে যাবি, টাটা, বাই বাই। আমার একটা মাত্র ভাই, আমার সোনা ভাই, আমার লক্ষ্মী ভাই। আচ্ছা ঠিক আছে দাদা আসি তাহলে, আচ্ছা টাটা, বাই বাই। আমার একটা মাত্র ভাই, মা যখন মারা গেছে আমাকে বলে গেছে ওর বড় খোকা তোর ভাইটাকে তোর কাছে রেখে গেলাম, ওকে একটু মানুষ করিস। শুধু মানুষ তো করিনি, নিজের স্বপ্নের মতন করে তুলেছি, আর ভাই যদি চাকরি পাই আমার সেই স্বপ্ন পূরণ হবে। না ভাইকে আমি কথা দিলাম তার জন্য জামার প্যান্ট কিনবো, এখন আমি কি করি কি করি, বাড়ির কাছে কোনো সেরাইনি। বাপের জন্ম আমি ছুটিনি না, সে ফটকেন মার ভুঁদির মাইয়া কি বাড়ি বেড়েছে রে, চেলা কাঠের বাড়ি আমার মেরে হয় না বলে তোর খড়ের ভিতর ঢুকি তার কোলা বার করে ছেড়ে দেবো। আর সেই ভূতির মা থাবা থাবা করে চোখ বার করে বলতেছে, ওর আমার দিকে টেনে আন, ওর মাঝখানতে চেলা কর দেবো। আমার চেলা করলে কিছু থাকবো বলো তো, ভালো জায়গায় ঢুকে পড়েছি, এই সময় জুতোটা পরে নি, এই কার জুতো? হাই ভগবান, সে আমাদের হে সারের জুতো না আমি ছুটেছি, সে আমার জুতো নিয়ে ছুটেছে আমি তার জুতো নিয়ে ছুটেছি। আর সে মোটা মতন দিদিমণি সে মনে হয় ধরা পড়েছে, পালাতে পালা খুব মার মার। ও ভগবান এই তো আমার আগে চলে আসলো, না তা তোমার মতো ওখানে বসে বসে আমি মার খাবো, তার দুজন একটু ভাগ করে খেলে হতো না? দাঁড়াও দাঁড়াও, তা তোমরা সব কে? আরে বাবা আমরা হলাম দিদিমণি। তোমরা দিদিমণি? হ্যাঁ। তার লোকে তোমরা দাঁড়াচ্ছে কেন? ওর পিটবে বলে। ওর পিটবে বলে কেন দাদা? তাহলে গল্পটা বলি শোনো, ও একটা স্কুলের দিদিমণি, আটের নাম তা জানো না, বলে আট আটা বত্রিশ আর চার আটা নাকি ছাপ্পান্ন, আট আঠা বত্রিশ আর চার আসতে ছাপ্পান্ন, ই আমার দিদিমণি। ওদা এবার আমি একটু বলি, দেখি বলো, সেদিন একটা ছেলে ফর্ম ফিল আপ করতে রয়েছে, আই দেখো আমার নামে বলবো আমি ছেড়ে দেবো,
ফর্ম ফিলআপ করতে যে ভালো কথা তার মুখের উপরে বলে আধার কার্ড আর রেশন কার্ড নিয়া ফর্ম ফিলআপ করতে গেল আধার কার্ড আর রেশন কার্ড কেন দিদিমণি দাদা সত্যি কথা বলতো না এত শক্ত শক্ত বানান মোটা লিখতে পারি না সেই জন্য বলতে ঘর থেকে আধার কার্ড রেশন কার্ড নিয়ে আমি দেখে দেখে লিখে দিই তা তোর পড়াশোনা কত দূর আমার পড়াশোনা আমি মাধ্যমিক পাস ওরে বাবা তুই মাধ্যমিক পাস হ্যাঁ আমি মাধ্যমিক পাস শুধু দুটো বিষয়ে ফেল তবে মাধ্যমিক পাস শুধু দুটো বিষয় তা তুমি চালা দিচ্ছ কেন তারপরে এদিকে আসছো কেন তা তোমার খবর কি আমি আমি যাই হোক করে উচ্চ মাধ্যমিক দিয়েছি মাস্টার চাকরি করছো আর যা করে উচ্চ তুমি দিয়েছো এই তা তোমার চাকরি সব কারা দিয়েছে চাকরি কে দিয়েছে কেন আমাদের পাড়া জামাই বাবু চাকরি দিয়েছে জামাই বাবু চাকরি দিয়েছে তা কি দেখে চাকরি দিয়েছে দাদা কো 30,000 টাকা দেখে দিয়েছে পুরো সব নিয়ম মেনে একদম পুরো সব নিয়ম হ্যাঁ তাহলে তো কোনো সমস্যাই নেই আরে দাদা সমস্যা দাদা সমস্যা আছে সবাই জানতে পেরেছে আমাদের দিদিমণি হওয়ার কোনো যোগ্যতা নেই সেই জন্য আমাদের নোটিশ পাঠিয়েছে এদিকে স্কুলে ঢোকা বন্ধ করে দিয়েছে বেতন বন্ধ করে দিয়েছে এত কান্নাকাটি করে কোনো লাভ নেই যেটা বলি সেটা মন দিয়ে শোনো বলো যে তোমাদের চাকরি দিয়েছে আমার তোমার জামাই বাবু ওনার কাছে যাও নিশ্চয়ই একটা কোনো সমস্যার সমাধান হয়ে যাবে তো ও দা তুমি কি করো আমি আমি সরকারি রাস্তার বেসরকারি চাকরি করি একদম ঠিক হয়েছে ও দাদা আমি তোমার কাছে হাত জোড় করে বলছি দাদা ওই টোটোই করে আমাদের জামাই বাবুর কাছে নিয়ে চলো খালি টোটোই যাতে না পাগলা হয়ে গেছে ফটকের মার ভুঁদির মার হাতে মার খাওনি তো জান না কি করে ওই টোটোই ঝাঁপ ফেলাতে নাকি জিজ্ঞেস করো কেন ঝাঁপের সাথে কি সম্পর্ক না কি ঝাঁপের সাথে কি সম্পর্ক ওই টোটো ঝাঁপ ফেলে চলে যাবো গ্রামের লোকেরা কেউ দেখতে পাবে না আচ্ছা ঠিক আছে আমি নিয়ে যেতে পারি তোমার শর্ত আছে কি শর্ত আমার কিন্তু ডবল ভাড়া দিতে হবে তোমাকে আমি 4 ডবল ভাড়া দেব 4 ডবল ভাড়া দেবে মোটা 4 ডবল আমি তোমার 6 ডবল দেব তবে একটা শর্তে কিছু শর্তে আমি ওই টোটের ভিতরে বসে আছি ওই ফটকের মার ভুঁদির মার জানা না খবর পা না 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 কোন ফটকের মার কোন ভুঁদির মার জানতে পারবে না তোমরা যদি আমার টাকা দাও আমার ভাইয়ের জামার প্যান্ট কেনা হয়ে যাবে আমার কোনো চিন্তাই থাকবে না আচ্ছা শুনো দিদিমণি আমার টোটো বাইরে দাঁড়িয়ে আছে তোমরা কি টোটোয় বসো আর আমি তোমাদের পিছন পিছন যাচ্ছি ঠিক আছে আমরা তাহলে টোটো ঝাপলে বসে যাই তুমি তাড়াতাড়ি চলে এসো কিন্তু আচ্ছা কোনো অসুবিধা নেই চলো পুরো যাও হ্যাঁ তাহলে ভালো করে বুঝে নাও আচ্ছা ভালো করে বুঝে নাও ঠিক আছে কোনো অসুবিধা নেই টুক টুক করে যাও একটু সাবধানে যাবে আরে আরে ওই এসে ওই এসে আমার সাতা সাতা ছাবাল রে আমার যদি কিছু হয়ে যায় ওরা সব জলে ভেসে যাবে রে কি হবে গো ভগবান তোমার কটা ছেলে সাতটা ছেলে দাদা এই বয়সে সাতটা ছেলে আরে ভাই তুই অত টিপে যাচ্ছিস কান্দে মে 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 করে করে সাতটা ছেলে হয়েছে তা আমি কি করব ও পটল ও আলু ও বেগুন আমার যদি কিছু হয়ে যায় তো ছোট ভাই ধানের সাথে দেখি রে আলু পটল বেগুন ঢেঁড়স আচ্ছা দিদিমণি একটা কথা বলো কিছু মনে করবো না আবার কি হলো ভাই আমার সবাই জানি যদি কারোর বাচ্চা হয় নয় হাসপাতালে হয় নয় বাড়িতে হয় তা তোমার সব বাচ্চা কি বাজারের মধ্যে হয়েছে এ ভাই টোটোলা তুই টোটোলা টোটোলা মনন থাক তুই অত কোথায় যাচ্ছিস কান্দে সাতারে ছেলে কত নাম রাখবো কত মুখস্থ করবো ওই সময় আলু পটল বেগুন ফেলে দিয়েছি থাক না সকলের ঘরে ঘরে আরে এই টোটোরা অত জোরে জোরে বলছো কেন গো আমি ভয় থেকে বলি সে ফটকের মার ভুদির বাবা ছুটে আসছে সেই জন্য ভয়তে বলে তাল গাছ বলে লাম মেরে উঠেছি দেখলে ও বাবা এত টোটোলা বলে নিজে পড়ে খার কোমর ভেঙে গেল তুমি টোটোলা গায়ে লাম মেরেছো বাবা টোটোলা তো ভালো বলতে হয় গো হ্যাঁ দেখো 1 কুইন্টাল ওজন সহ্য করলো কি করে দেখো আমার কোমর ভাঙে ভাঙে দুঃখ নেই আমার সেই ওজন নিয়ে খোঁড়া দিচ্ছে তুমি ভুলে ওই দাঁড়াও নিজের মধ্যে ঝোড়া করার কোনো লাভ নেই জনগণ তো বাইরে তার তেরে আসছে তোমাদের ধরবে বলে যেটা বলি সেটা মন দিয়ে শোনো আমার টোটো বাইরে দাঁড়িয়ে আছে টোটো গিয়ে বসো আর আমি তোমাদের পিছন পিছন যাচ্ছি ঠিক আছে আর একটু আস্তে আস্তে বলো একে আতঙ্কের মধ্যে আছি আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা অসুবিধা হবে না তো টুকটুক করে যাও আর আমি তোমাদের পিছন পিছন যাচ্ছি ঠিক আছে ভাই ডাকিনি ভাই হাজির করো ভাই ডাকিনি না 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 চলো এই হে ছাড়া জুতো কই ও ওই তো জুতো ওই তো আগে এইটা ঘুরে দেখা হলে যদি তাই কি করবা হ্যাঁ দেখা হলে জুতো দেবে চলো আচ্ছা টুক করে দাও আর তুমি সাবধানে এই না না একদম না তুমি টাকা দিবনি না না ঠিক আছে একদম না দাদা আমরা সবাই জানি যদি কোনো ছেলে যদি না প্রশ্ন করতে পারে মাস্টাররা তাদেরকে মারে এটা আমরা সবাই জানি কিন্তু এখন এমন একটা সময় পড়েছে মাস্টাররা প্রশ্ন জানে না আর লোকে এখন তা দাঁড়াচ্ছে পিডিও বলে না দেরি করে লাভ নেই ওই দিদিমণিদেরকে নিয়ে যাবো টাকা নেবো আর ভাইয়ের জামার প্যান্ট কিনবো আর দেরি করে লাভ কি ওদেরকে নিয়ে চলেই যায় তবে আপনারা কেউ যাবেন না দেখতে থাকুন পরের দৃশ্যে কি হয়।
शिक्षित चाकरी पाए विशेष फाइल हाथ रास्ते धर्ना दिखे विक्षोभ कर मिचिल कर जरा देश मूर्ख व्यक्ति घुष दिए चाकरी कर তাদের চাকরি জড়ি যাইতে তারা এখন বলছে টাকা ফেরত দিতে পারবে কোথায় পাবো টাকা টাকা তো আমার কাছে নেই ওদিকে আমাদের শালির চাকরি চলে গেছে তারাও আমার বাড়ি আসতে পারে টাকা চাইতে না দাদা না আমি আর এখানে থাকবো না ওই আলমারি থেকে সব কাগজ নেব আর এখানে পড়াবো আমি এই মুহূর্তে এখান থেকে বিদেশে পালাবো এই পালাবে কি তাই টাকা ফেলে কথা বলো আগে টাকা ফেলে কথা বলো কিসের টাকা টাকা কিসের টাকা মানে আমাদের কাছ থেকে টাকা নিয়ে খেকে তো ভালোই ভুঁড়ি লাগে যেই আর কত মানুষের ক্ষতি করবে বলো আর কত মানুষের ক্ষতি করবে টাকা ফেলে কথা বলো আগে তুমি একটু থামো আমি ধরি একটু বলো এ কোথায় গেল এই এই যে কাই আমার কাই সজন একা মে টোটোড়া গার উপরে উল্লা হ্যাঁ ফটকার মা ভরতে কলা বার করে দেব হ্যাঁ ঠিক বলেছে এটা কার টাকা আছে না আমাদের টাকা তুমি এটা ছেড়ো আর ওর পাতে মত আপন যা জন্ম করে আমি চেনে ছিড়বো তোমার চাকরি পার করার যোগ্যতা নেই তোমার চাকরি দিয়ে সৌভাগ্য কি সর্বনাশ আমার এই চাকরি পার যোগ্যতা নেই আর 30,000 টাকা নেওয়ার সময় মরে ছিল ছুটি বলা আমি জায়গা জমি বন্ধক দিয়ে টাকা দিলাম সোনা শাখা বন্ধক দিয়ে টাকা দিলাম টাকা ফেলে কত বলো আগে আমি কি বলি শুনো তোমরা চিল্লাচিল্লি করো না সরকার ঘোষণা করেছে চাকরি কারোর যাবে না সবার চাকরি থাকবে তোমরা যেমন টাকা দিয়েছো আর আমি টাকা নিয়েছি তাই বলছি আমরা সমান অপরাধের অপরাধী এখন চিন্তা ভাবনা করো এই পাবলিকের হাত থেকে কিভাবে বাঁচা যায় পরে পাশে বেরিয়ে কেরালে জীবন যাপন রাজনীতি যদি করো ভাই ডিগ্রি কি প্রয়োজন জনগণ তুলে দেবে তোমার হাতে দেশের শাসন কি বলতে চাইছিস তুই ও যাই বাবা আমি কিছু বলিনি বার দ্বারা বিক্ষোভ মিছিল করছে ওরা সবাই বলছে বলে কেউ আর পড়াশোনা করব না সবাই কোন রাজনীতি করে সবাই বড় বড় নেতা হব কেন বলে নেতা হতে গেলে কোনো যোগ্যতা লাগে না আর মাস্টার হতে গেলে এখন কোনো ডিগ্রি লাগে না বলে টাকা দিলে সবই তখন এমনি পাওয়া যায় কি বলতে চাইছিস তুই কোন এক উল্টো রাজা উল্টো বুঝিয়ে দাঁড়িয়ে তাহলে সব উল্টো পথে উল্টো রাজা উল্টো বুঝিয়ে কোন এক উল্টো রাজা উল্টো বুঝিয়ে দাঁড়িয়ে তাহলে সব উল্টো পথে উল্টো রাজা উল্টো বুঝিয়ে আর সব পরে মায়ের সোনা পথে কেউ চলবে সব পরে মায়ের সোনা পথে কেউ চলবে মানে বাকি পথ জাম হলো তো বন্ধ না তো কোন এক উল্টো রাজা উল্টো বুঝিয়ে দাঁড়িয়ে তাহলে সব উল্টো পথে উল্টো রাজা উল্টো বুঝিয়ে কোন এক উল্টো রাজা উল্টো বুঝিয়ে দাঁড়িয়ে দাদা আমি কি বলি শুনো দাদা এদের চাকরি পাওয়ার কোনো যোগ্যতা নেই এরা সব মূর্খ সেই মূর্খ মূর্খ করো কেন একটু দিদিমণি বলা যায় না আরে দিদিমণি হবে মিদ্যে মিলে রান্না করার ক্ষমতা আছে তোমার দিদি অন্তিত আছে আচ্ছা দাদা এটা তো বলছো আমরা দিদিমণি তুমি এর একটা প্রশ্ন করতে গেলে উত্তর দিতে পারি কিনা শুধু দিদিমণি হয়েছে আচ্ছা দিদিমণি আমি কি একটা প্রশ্ন করতে পারি তুমি আমাকে একটা কেন তুমি চাইলে আমাকে 100টা প্রশ্ন করো আমি তোমাকে 200টা উত্তর দেব না 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 আমি কি একটা প্রশ্ন করব ঠিক করো আচ্ছা বলুন তো দিদিমণি এই ভারত কত সালে স্বাধীন হয়েছে ভারত কত সালে স্বাধীন হয়েছে এইটুকু আমি নাকি জানি না ভারত কত সালে স্বাধীন হয়েছে শুনবে ভারত স্বাধীন হয়েছে 1997 সালে 1997 সালে এই ভারত স্বাধীন হয়েছে হাই 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 ওই টোকাটার বলতে পারলি নি ও মা তুমি মনে খুব ভালো পারো আমি বলবো দেখি বলো 2011 সালে ও নো 2011 সালে এই ভারত স্বাধীন হয়েছে তা তুমি জানোনি না সেদিন তো বড় বড় টাবিনে খালি মাটা মাটা ঘুরতে গেল আচ্ছা আর খবরের কাগজে বড় বড় অক্ষরে লিখে দিয়েছে ভারত বিশ্বজয়ী তা তোমার কি জেনে বলবো তুমি তো টোটো চালা কিছু জানে না না ঠিক ঠিক আমি টোটো চালক হতে সত্যি আমি কিছু জানি না আচ্ছা দিদিমণি বাংলা থেকে বলা শিক্ষক শিক্ষক আর ইংলিশ থেকে বলা টিচার টিচার ওই টিচার বানাটা দেখি একটু বলো শুনি আমি টিচারই করি আর নাকি টিচার বানান জানি না টিচার বানান শুনবে টিচার বানান হলো টি আচ্ছা ই টি তারপর চার নাকি হবে টিচার টি ই তারপর চারপর কিছু একটা আছে সেটাই হলো টিচার হ্যাঁ ওই সহজ সরল প্রশ্ন ওই টাকাটাও ফেল ইয়ে তো স্পেশালিস্ট আচ্ছা ঠিক আছে দিদুনি আচ্ছা তুমি বলো তো ওই শিক্ষক দিবস কেন পালন করা হয় ডাকো দিনই কেন বেড়ে ফেলে দিল কেন বেড়ে ফেলে দিল শিক্ষক দিবস কেন পালন করা মানছি না মানবো না মানছি না মানবো না মানছি না মানবো না দাদা একটা আমি আমলা বানান করতে পারিনি বলে তা কি নিজে তো সমালোচনা ঝড় তা সেই মেটার দই দিয়ে কোনো লাভ আছে এরা যদি শিক্ষক যদি না কিছু জানে তাহলে তারা কি শিখবে মেন সব নন্দগোষ্ঠী সব এরাই তুমি একটা টোটোলা টোটোলা থাকবে তুমি আমাদেরকে বড় বড় কথা বলছো সত্যি করে বলো সত্যি করে বলো তুমি আমাদের কি বলতে চাইছো ঘুষের খেলাই ঘুষের খেলাই ব্যস্ত এখন আমার জন্মভূমি
আর মুখে এখন কলম হাতে এরা হচ্ছে দিদিমণি এরা হচ্ছে দিদিমণি জন্মভূমি তুমি খালি আমাদের দোষ দিচ্ছ, আমাদের দোষ দিয়ে কোন লাভ আছে? যত দোষ দাঁড়িয়ে আছে ওই তো নন্দ ঘোষ। যেমন কর্ম করবে ঠিক তেমন ফল পাবে। একটা কথা মনে রেখো, জনগণের ভোটে নেতা হয়ে যায়, কিন্তু নেতা থেকে নেতাজি হতে তোমরা কখনো পারবে না। আমরা হলাম গুরু জমি কেনে বোঝো না, সবার কাছে দেব বলে এরা সব নামটা জানে না। ২৪ দাদা তুমি এরা দিদিমণি জানতে পারে সবার কাছে দেব বলে নাম তো জানে না। কেমন করে মুখ দেখাবো কেমন করে, শুধু ভাবছি যে আমি শুধু ভাবছি যে আমি আমাদের যেদিকে চাল দেবো ওরা টুকটুক করে যাবে। তাই জনগণ পিছন থেকে তোমাদের বলে ওরে কেন সামনে থেকে বললাম বলে রেগে গেলেন, কিন্তু নয় বাস্তব, যেখানে নোট সেখানে এই ভোট। মান সম্মান কেমন করে হয়ে গেল সে, আর তোমার কাগে সাজ লাগে যে ময়ূর হবে সে। বলতে বলতে খুব বড় বড় কথা বলছো তো, আমরা কাক না। তবে কি ভুল বললাম, আমি যদি বলি তোমরা টাকা দাও আমি সকলকে চাকরি দেবো, তা প্রত্যেকটা মানুষ কি চাকরি করবে না? নন্দগোস তো এই দলবদলের খেলা, একাই পাল্টে দেবো খেলা। তাই জনগণ পিছন থেকে বলে তো দেশ সম্মান কেমন করে হয়ে গেল সে, তোমার কাগে সাজ লাগে যে বই উঠাবে সে। ওদের মধ্যে আত্মহত্যা করেছে যাও, ওই পাবলিক আসার আগে ওকে বাড়ির ভিতরে নিয়ে তাড়াতাড়ি যাও। যত মাল করি তোমরা পকেটে ভরবে, আর যত দিন সারা হর গোবিন্দ দে বাবা সোনার চাঁদ পরে টাকা হাতটা ফিরত বললাম। এখন আমি চিঠিটা নিয়ে কি করি কোথায় যান? আমি বলছিলাম ম্যাডাম এই চিঠিটা একটু পরে দিন না। সে পড়বে কি তার তো কাপ হয়েছে। আরে ম্যাডাম এই চিঠিটা একটু পরে দিন না, তা ওটা তুমি পড়ে দাও না। আরে আমি কি পড়তে জানি নাকি? ওরম বাবা ইয়ে তো আরো বড় শিক্ষিত। আরে চিঠিটা উল্টো করে নিতে কেন সোজা করে নাও? তোমার অত বলতে হবে না, একে চাপের মধ্যে ফেলে দিয়েছে। ও ভগবান, এ তো বাংলা ইংলিশ পাঞ্চিং করা, তার ওরা সোসাইন নোট ই আমার দ্বারা হবে না। তা কার দ্বারা হবে? ওই তো ইংলিশের স্পেশালিস্ট দাঁড়িয়ে আছে। এই স্পেশালিস্ট ওই পটল মাছ যাচ্ছে কোথায়? না পটল কাঁদে দাদা, উঁচে উঁচে ঘরে বাইতে দেখে, উঁচে ঘরে বাইছে পাশে পড়ে দেখে। আচ্ছা ঠিক আছে, তা পটলের মাছ পালালো, তা তুমি আর কি করবে? ওটা পড়ে দাও। ঠিক আছে আমি পড়ে দিচ্ছি, কিন্তু যেগুলো ইংরেজিতে লেখা আছে সেগুলো আমি বাদ দিয়ে বলবো। তুমি নাকি ইংলিশের স্পেশালিস্ট, আর ইংলিশ গুলো বাদ? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওগুলো বাদ দিয়েই বলো। ঠিক আছে শোনো দাদা, তোমার স্বপ্ন না পূরণ করতে পারাই তারপরটা বাদ। কি স্বপ্ন পূরণ না করতে পারে তারপরটা বাদ? তারপর ইংরেজিতে লেখা আছে তো। আচ্ছা ইংরেজি লেখা আছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তারপরটা বলো। তাই তুমি আমাকে এই মুখ নিয়ে তোমার সামনে তারপরটা বাদ। কি এই মুখ নিয়ে তারপরটা বাদ? তারপর ইংরেজিতে লেখা আছে। আচ্ছা ইংরেজি লেখা আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তারপরটা বলো। তাই তুমি আমাকে তারপরটা বাদ না আছে তা কি? ক্ষমা করো। ক্ষমা
ক্ষমা কে করবে? যে লিখে গেছে তার বাড়ির লোক ক্ষমা করবে? আমার একদম মনে নেই। আচ্ছা ভাই চারবার কথা আছে, তার জন্য আমার জামা কিনতে হবে, প্যান্ট কিনতে হবে, আর সময় নষ্ট করলে হবে না। আচ্ছা যাই বাবু, পর্দা খাবে, টাটা বাই বাই দিদি বলি, টাটা বাই বাই। আমি বলছিলাম কি দাদা, তোমার টোটো করে আরে কই হসপিটাল নিয়ে চলো দাদা। হে তোর মাথা খারাপ হচ্ছে, আমার একটা ছোট ভাই আছে, সে হচ্ছে আমার জীবন, সাথে চারিবার কথা আছে, আর যদি চারি পেয়ে যায় আমি সকলকে মিষ্টি খাই যাবো। ঠিক আছে পর্দা খাবে, টাটা বাই বাই। আমি তোমার কাছে হাত জোড় করছি। হয় না চোদ্দ টাকা লাগবে। হয় না হয় না, চলো দাদা নিয়ে চলো। আমি তুমি কি সমস্যায় পড়লাম? আচ্ছা ঠিক আছে আমি কি নিয়ে যাচ্ছি, তবে আপনি কিন্তু আমার পিছন পিছন আসবেন। আসুন ধরুন ধরুন। তুমি কাঞ্চু করে তোমার কে হয়? ওটা যে আমার ভাই। আমি তোর জন্য জামা কিনবো, আমি তোর জন্য প্যান্ট কিনবো, কথা বললাম ভাই। এ ভাই এ ভাই না দাঁড়ি দাঁড়ি কি দেখছো জামাই বাবু? একটা অসহায় দাদা, তার ভাই হারানোর যন্ত্রণা, তাই এর জন্য আর কেউ দায়ী না গো বাবু। এর জন্য দায়ী কে জানো? এর জন্য দায়ী শুধু তুমি। হ্যাঁ ঠিক বলেছো, এর জন্য দায়ী শুধু আমি। এ আমরা স্বার্থের কথা ভেবে এই নিচের তলে গরিব মানুষের ভালো মন্দ বিচার করতে ভুলে গেছি। তাই আমাদের ভুলের অত অপরাধে কত শিক্ষিত দিতে হচ্ছে প্রাণ বিসর্জন। তাই আমরা যে অপরাধ করেছি এই অপরাধের কোনোদিন কোনো ক্ষমা হয় না। তাই বলছি দাদা আমাকে ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। না ভুল ভুল তো আমরা করিনি, ভুল করছি তো আমরা সাধারণ মানুষেরা তোদেরকে বিশ্বাস করে। আচ্ছা ভুলের কথা বলছেন, একবার ভেবে দেখেছেন? আজ যারা দেশের শিক্ষিত বেকার যুবক তার শিক্ষার ফাইল বগল করে নিয়ে ওই গান্ধীজির পাদতলে বসে বিক্ষোভ করছে, মিছিল করছে একটা চাকরি পাওয়ার আশায়। আর যারা দেশের মূর্খ ব্যক্তি তারা শিক্ষার কলম নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এর জন্য দায়ী কারা? তোমাদের মতো মানুষেরা। শিক্ষা তো নিলাম হয়ে গেছে টাকার কাছে, এর জন্য দায়ী কারা? তোমাদের মতো মানুষেরা। জানেন আমার মা যখন মারা গেছিল না, আমাকে বলে গেছে ওরে বড় খোকা তোর ভাইটাকে তোর কাছে রেখে গেলাম, ওকে একটু মানুষ করিস। তা তো নিজের জীবনের সুখ শান্তি বিসর্জন দিয়ে আমার ভাইটাকে আমি মানুষ করছিলাম, সে আমার ছেড়ে চলে গেছে। আমি কাকে নিয়ে বাঁচবো, কি নিয়ে বাঁচবো? মাগো দেখো মাগো দেখো, তোমার ছেলে সব পুয়া চপ্প খেতে মারা গেছে। দেখো মাগো দেখো, তোমার ছেলের সব টচ ভেঙে গেছে। এতে সে স্বপ্ন দেখতে গেলে কোনো টাকা লাগে না, কিন্তু স্বপ্ন পূরণ করতে গেলে শুধু দু হাত ধরে ঘুষের টাকা লাগে। কিন্তু তোমার ছেলের স্বপ্ন কেনার কোনো ঘুষের টাকা আমার কাছে নেই গো মাগো। তোমার ছেলের স্বপ্ন কেনার কোনো ঘুষের টাকা আমার কাছে নেই। ভেঙে গেল আজ স্বপ্ন চারিদিকে নীরা সারন্ধকা কে বাঁচব আমি। এ ভাই এই কথা বললাম ভাই, দেখ দেখ আমি তো দাদা ছিল ভাই, তুই কথা বল। ভালোবাসা করে কথা বলার ভাই, আমি তোর জন্য জামা কিনবো, আমি তোর জন্য প্যান্ট কিনবো, কথা বল। ভালোবাসা করে ভালোবাসা করে